নমস্কার বন্ধুরা, গল্পের খেলাঘরে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আজ আমরা তোমাদের জন্য নিয়ে এসেছি একটা সম্পূর্ণ নতুন স্বাদের গ্রাম বাংলার ভূতের গল্প। গল্পটি আমাদের চেনা পৃথিবীর বাইরে থাকা অন্য এক জগতের, যেখানে আছে গ্রাম বাংলার সবুজ সরল জীবনযাপনের সাথে ভয়ঙ্কর চোরাচুন্নি ভূতের হাতছানি। বিশেষ সতর্কতা, গল্পের লেখক কেবলমাত্র তার গল্পের প্লট সৃষ্টির জন্য কিছু ভৌতিক আবহে সৃষ্টি করেছেন, কোনো রকম অন্ধবিশ্বাস বা কুসংস্কার সৃষ্টির জন্য নয়। আশা করি শ্রোতা বন্ধুরা মুক্ত মনে কেবল গল্প হিসাবেই আমাদের এই সৃষ্টিকে গ্রহণ করবেন। আমাদের আজকের নিবেদন সাগর ঘোষের লেখা জ্যোতি দাদু ও সম্বলপুরের পৈশাচিক বিভীষিকা। সাগর ঘোষ, জন্ম জয়নগর মজিলপুর, পড়াশোনা মজিলপুর JM ট্রেনিং স্কুল। ছোট থেকেই গল্পের বই পড়তে ভালোবাসতেন, মায়ের হাত ধরেই প্রথম বই পড়া শুরু তার। এরপরে লেখালেখির প্রতি একটা টান আসে, তারপর থেকেই লেখালেখি শুরু করেন তিনি। লিখেছেন অনেক গল্প, শুরু হচ্ছে আজকের গল্প। সঙ্গে থাকছি গল্পের সূত্রধর আমি মৌমিতা। আজ আমার মনটা দারুণ খুশি, কারণ আজ অনেক দিন পরেই জ্যোতিদাদু আবার আমাদের বাড়ি এসেছেন। জ্যোতিদাদু হচ্ছেন আমার মায়ের মামা, নিজের মামা নন, তবে আমার মা বা মামার বাড়ির সকলেই জ্যোতি মামাকে খুব ভালোবাসেন আর শ্রদ্ধাও করেন। জ্যোতিদাদুকে আমারও দারুণ ভালো লাগে। এর অনেকগুলো কারণের মধ্যে একটা হচ্ছে জ্যোতিদাদু আসা মানেই দারুণ দারুণ সব গল্প শোনা। জ্যোতিদাদু অদ্ভুত একটা মানুষ, সারা জীবন নাকি শুধু ঘুরে বেরিয়েছেন। মায়ের কাছে শুনেছি দাদু যখন ইয়াং ছিলেন তখন বহুবার বাড়ি ছেড়ে পালিয়েছেন, ফিরেছেন অনেক বছর পরে পরে। দাদু এলে তার সেই সকল সময়ের গল্পই শোনান। যদিও জ্যোতিদাদু বলেন এগুলো গল্প নয় সত্যি, তবে আমার মতো একটা গল্প পিপাসুর কাছে ওগুলো অমৃততুল্য। দারুণ লাগে শুনতে, ভয়ে আতঙ্ক মেশানো গল্পগুলো জ্যোতিদাদুর দারুণ গল্প বলার গুণে আমার কাছে দারুণ উপাদেয় হয়ে ওঠে। ওহো, দেখেছেন আনন্দের চোটে আমি আমার নিজের পরিচয়টা দিতেই ভুলে গেছি। আমার নাম সরণজিৎ ব্যানার্জি, নামটা অনেক বড় বলে সকলে আমাকে সমু বলেই ডাকে। এবছর আমি ক্লাস 10-এ উঠেছি, একেবারে অসাধারণ না হলেও বেশ ভালো রেজাল্ট করেছি। বারুইপুরের দিঘির মাঠের কাছে আমার বাড়ি। আমাদের আসল বাড়ি কিন্তু এখানে নয়, গোবিন্দগড় নামের একটা গ্রামে আমাদের বাড়ি। আমার বাবা একজন লয়ার, তার কাজের সুবিধার জন্যই এই বাড়িটা করা। বাড়িতে সদস্য আমরা 4 জন, আমি, মা, বাপি আর আমার বোন মিনি। ও, আরেকজনের নাম তো বলতেই ভুলে গেছিলাম, সেটা হচ্ছে খিচুড়ি, আমাদের বাড়ির নতুন সদস্য, একটা দেশি কুকুর। যাই হোক, আসল কথা বলি, জ্যোতিদাদুর পুরো নাম জ্যোতির্ময় চক্রবর্তী, বয়স 70-এর কাছাকাছি, ছোটখাটো গোলগাল তার শরীর, মাথায় এখনো ঘন চুল, তবে সবকটাই ধবধবে সাদা। জ্যোতিদাদুর গায়ের রঙও খুব ফর্সা, টোকা লাগলে জায়গাটা টকটকে লাল হয়ে ওঠে, এতটাই ফর্সা উনি। মুখটা গোল মতো, খুব শান্ত, গোটা মুখে দাড়ি গোপের লেশ মাত্র নেই, একেবারে চকচকে। জ্যোতিদাদু সব সময় সাদা ধুতি আর পাঞ্জাবি পরে থাকেন। এত বয়স হলেও জ্যোতিদাদু কিন্তু এতটুকু ভেঙে পড়েননি, একাই থাকেন, বাজার করা, জামা কাপড় কাচা, রান্না বান্না করা সব একাই করেন, কাজের লোকও রাখেননি। তবু তার ঘর বাড়ি সবসময় দারুণ গোছানো থাকে, সবকিছু একেবারে ঝা চকচকে যাকে বলে। জ্যোতিদাদুর বাড়ি বর্ধমানে, সেখান থেকে তো তিনি একাই এখানে আসেন, এবারেও তো তাই আসছেন। জ্যোতিদাদু যে আসছেন সেটা আমি জানতাম না, আমি তো গিয়েছিলাম খেলতে। এই বাড়ি ফিরতেই মা বলল, জানিস সমু, আজ তোর জ্যোতিদাদু আসছেন। আমি তো শুনেই লাফিয়ে উঠলাম, জিজ্ঞাসা করলাম, কখন আসবেন গো মা? মা বললেন, আজ বিকেলের দিকে এখানে চলে আসবেন। আমি জিজ্ঞাসা করলাম, কদিন থাকবেন? তো
মা বলল, কদিন কে রে, আপাতত এই মাসটা উনি এখানেই থাকবেন, তারপর দত্তপাড়ায় তো ওনার জায়গাও আছে, বাড়িও আছে, মামাবাবু ঠিক করেছেন এবার থেকে সেখানেই থাকবেন। শুধু বাড়িটা একটু মেরামতির প্রয়োজন আছে, সেটার জন্য এই এক মাস উনি এখানে থাকবেন। ব্যাস, এরপরে আমি আর কিছু জানতে চাইনি। দত্তপাড়া আমাদের এখান থেকে মিনিট 15 হাঁটা পথ। জ্যোতিদাদু যদি এবার থেকে সেখানেই থাকেন তাহলে তো প্রায় প্রতিদিনই গল্প শোনা হবে, এর থেকে আনন্দের আর কিছু হয় নাকি? আনন্দে নাচতে নাচতে আমি ঘরে চলে এসেছিলাম। দুপুরে আবার খেলতে গিয়ে বিট্টু, রনি, তোজোকেও আমি আমার জ্যোতিদাদুর কথা বলেছি। এরা তিনজন হচ্ছে আমার সবচেয়ে কাছের বন্ধু, ওরাও আমারই মতো গল্প পিপাসু। ওরা বলেছে ওরাও আসবে গল্প শুনতে। আমি তো ভেবেছিলাম সন্ধেবেলায় বাড়ি ঢুকেই আমি জ্যোতিদাদুকে দেখতে পাবো, গল্প শোনাও শুরু করে দেব, কিন্তু সেটা হয়নি। বাড়ি এসে জ্যোতিদাদুকে দেখতে না পেয়ে মাকে জিজ্ঞাসা করলাম, মা, জ্যোতিদাদু আসেনি? তুমি যে বললে বিকেলের মধ্যে চলে আসবেন। আরে, এই সবে মামাবাবু ফোন করেছিলেন, ট্রেন মিস করেছেন, তাই দেরি হয়ে গেছে, তবে রাত 8টার মধ্যেই চলে আসবেন। আরে চিন্তা করিস না, আজ রাতে তুই ঠিক গল্প শুনতে পাবি। আমি আর কিছু বললাম না, খিচুড়িটাকে একটু আদর করে ঘরে এসে পড়তে বসে গেলাম। এখন রাত 10টা বাজে, জ্যোতিদাদু এসেছেন ঘন্টাখানিক আগে, তবে আজ আর মনে হয় না রাতে গল্প শোনা হবে, কারণ জ্যোতিদাদু বলেছেন তিনি খুব ক্লান্ত। আমার আর মিনি তাই শুনে বেশ মন খারাপ হয়েছে, কিন্তু জ্যোতিদাদু বলেছেন, দাদু ভাই, দিদি ভাই, তোমাদের চিন্তা নেই, আজ দিনটা আমায় ছেড়ে দাও, কাল দুপুরে তোমাদের গল্প শোনাবো। আমি বিট্টু, তোজো আর রনির কথাও বলেছি, তাতে জ্যোতিদাদু বলেছেন, আরে হ্যাঁ হ্যাঁ, লোক বাড়লে আমারও বলতে ভালো লাগবে। দাদু ভাই, তোমার বন্ধুদেরও ডেকে নিও কিন্তু কাল। দুপুরের খাওয়া শেষ হয়েছে একটু আগে, আজ স্কুলের প্রতিষ্ঠা দিবস, তাই স্কুলও ছুটি। আপাতত আমি, মিনি, তোজো, রনি আর বিট্টু বসে আছি জ্যোতিদাদুর ঘরে। জ্যোতিদাদু গিয়েছেন মার কাছে, দুপুরে খাওয়ার পরে তার মুখে 420 জর্দার পান না পড়লে তার নাকি মাথা কাজ করে না। জ্যোতিদাদু আসবেন শুনে বাবাও সব এনে রেখেছে বাড়িতে। দাদু ঘরে এলেন কিছুক্ষণ পরে পান চিবুতে চিবুতে, তারপর একটা বালিশ পিঠের কাছে নিয়ে তাতে হেলান দিয়ে বসলেন। মিনি প্রশ্ন করল, দাদু গল্প বলবে না? জ্যোতিদাদু বললেন, হ্যাঁ বলবো তো, কেমন ধরনের শুনবে বলো দেখি। আমি বললাম, ভূতের গল্প। বাকিরাও আমার কথায় সমস্বরে হ্যাঁ বলে উঠল। এবারে দেখলাম জ্যোতিদাদু কেমন যেন ভাবুক হয়ে গেলেন, সিলিংয়ের দিকে তাকিয়ে চুপ করে বসে রইলেন বেশ কিছুক্ষণ। ওনার মুখ দেখেই বুঝতে পারলাম উনি কিছু একটা খুব মন দিয়ে ভাবছেন। কিছুক্ষণ পরে আমাদের দিকে তাকিয়ে মুখে আবার তার স্বাভাবিক হাসিটা ফিরিয়ে নিয়ে জ্যোতিদাদু বললেন, বেশ বলছি শোনো, আমি যে বাড়িতে খুব একটা থাকিনি সেটা তো তোমরা জানোই, তা আমার প্রথম ঘর ছাড়ার ঘটনাটাই তোমাদের বলি, সে এক অদ্ভুত কাণ্ড, বুঝলে তো দাদু ভাইরা? বিট্টু ফস করে প্রশ্নটা করল, ঘটনা মানে আপনি যা বলছেন সেসব সত্যি হয়েছে? জ্যোতিদাদু তার দিকে হেসে বললেন, দেখো দাদু ভাই, তোমরা হচ্ছ এখনকার শহরে ছেলে, আমি যা বলবো সেসব তোমাদের বিশ্বাস না হওয়ারই কথা, তোমরা ভাববে বিজ্ঞানে যুক্তি দিয়ে, কিন্তু মনে রাখবে এই বিশাল পৃথিবীতে এমনও বহু ঘটনা ঘটে যার উত্তর বিজ্ঞানেরও জানার বাইরে, কিন্তু আমি তোমাদের এসব বিশ্বাস করতে জোর করব না। তোমরা গল্প শুনতে চাইলে তাই বলছি, বিশ্বাস
করতে ইচ্ছা হলে করবে, নইলে গল্প ভেবেই খুশি হয়ে শুনবে। তোমরা খুশি হলে আমি খুশি, কি বুঝলে দাদু ভাইরা? শোনো তাহলে। শুরু করলেন তিনি। ঘটনাটা আজ থেকে প্রায় 50 বছর আগে তো হবে, আমার বয়স তখন এই 18 কি 19 হবে। তখন আমরা থাকতাম সম্বলপুরে, যে গ্রাম তোমরা চেনো না, কারণ তোমাদের জন্মের আগেই সে গ্রামের নাম পরিবর্তন করা হয়ে গেছে। এখন তার নাম কল্যাণীপুর। অনেক উন্নতি হয়ে গেছে জায়গাটা, পাকা রাস্তা, পাকা বাড়ি হয়েছে, রেল লাইন বসেছে, প্ল্যাটফর্ম হয়েছে। কিন্তু জায়গাটা মোটেও এমন ছিল না, একেবারে গন্ড গ্রাম ছিল সম্বলপুর। বিশাল বিশাল বাদা, লম্বা হয়ে দাঁড়িয়ে থাকা তাল, খেজুরের শাড়ি, কুড়ে ঘর, বিশাল বিশাল দিঘি, সব মিলিয়ে একেবারে পল্লী গ্রাম ছিল আমাদের সম্বলপুর। সেখানকার মানুষজন ছিল খুব সরল সাদা সিধা প্রকৃতির, প্রত্যেকের সাথে প্রত্যেকের খুব ভালো সম্পর্ক ছিল। আমাদের জমিদার বাবুর নাম ছিল হিরণময় মতিলাল, দারুণ দাপুটে মানুষ ছিলেন উনি। তবে ওনার মনটা ছিল ভেজা মাটির মতো নরম, গ্রামবাসীদের নিজের সন্তানের মতোই দেখতেন তিনি। আমরা সকলে তাকে দারুণ শ্রদ্ধা করতাম, এক কথায় সময়টা ছিল দারুণ। কিন্তু সময় তো আর সব সময় একই রকম চলে না, তাই না? তার আচরণ দেখলেই বোঝা যায় কখন যে কি রকম ভাবে বদলে যায়, সেটা বোঝার মতন ক্ষমতা পেতে মানুষের এখনো 100 বছর লাগবে। আমরাও বুঝতে পারিনি আমাদের শান্ত ছোট গ্রামটার ওপর অমন ভাবে বিপদ গনিয়ে আসবে। প্রথম ঘটনাটা ঘটল বলাইচাঁদ কুণ্ডুর বাড়িতে। আশেপাশের 5 গায়ের মধ্যে সবচেয়ে নাম করা শেকড়া ছিলেন তিনি। আমার বাবার সাথে তার বেশ ভালোই সম্পর্ক ছিল, আমি তাকে বলাই জেঠু বলে ডাকতাম। চুরি হলো তার বাড়িতে, শুধু চুরি নয়, তার সাথে ঘরের মধ্যে বলাই জেঠুর মরে কাঠ হয়ে যাওয়া শরীরটাও পাওয়া গেল। তাই বলাই জেঠু প্রচুর টাকা করেছিলেন, বিশাল বাড়ি হাঁকিয়েছিলেন, আমাদের সম্বলপুরে জমিদার বাড়ির মতো, বিশাল না হলেও বেশ বড় ছিল তার বাড়িটা। তো সেই বাড়ির একতলাটা ছিল তার দোকান ঘর, যেখানে কাজ হতো। বাড়ির বাকি সদস্যরা দোতলায় থাকতেন, কিন্তু জেঠু থাকতেন একতলারই ঘরে। লোকটা বাড়ি কিপটে ছিলেন, টাকা পয়সা জকের মতো নাগলে বসে থাকতেন। শহর থেকে লোক এনে বিশেষভাবে উনি যে ঘরে থাকতেন, সেই ঘরের দেওয়াল ভেঙে সেখানে লোহার পাত বসিয়ে বিশাল বিশাল 3টে সিন্ধুক বানিয়েছিলেন। তার দরজা খোলার সাধ্যি বলাই জেঠু ছাড়া কারো ছিল না, এমনই ছিল সেই 3টে সিন্ধুকের তালার প্যাঁচ। আমি ওই 3টে সিন্ধুক দেখেছি, তবে তার ভেতরে কি আছে তা কখনো দেখিনি।
বাবার কাছে শুনেছিলাম ওই তিনটে সিন্ধুক ভর্তি নাকি টাকা, সোনার গহনা, বিস্কুট, দামি দামি পাথর এইসব ছিল। গ্রামের দিকে এমন একটা ঘটনার কথা তো চাপা থাকে না। খবর রাষ্ট্র হতে কয়েক মিনিট লাগলো মাত্র, গোটা গ্রাম ঘিরে ভিড় করল কুণ্ডুর বাড়ির সামনে। বাবাও গিয়েছিলেন, সাথে সাথে আমিও গেলাম। আগেই তো বলেছি আমাদের পরিবারের সঙ্গে কুণ্ডু পরিবারের সম্পর্কটা বেশ ভালো ছিল, তাই আমি আর বাবা বাড়ির ভেতরে চলে গেলাম। গিয়ে দেখলাম বাড়ির মেয়ে বউরা সব হাউ মাউ করে কাঁদছে। জেঠিমার গোল চাঁদ পানা মুখটা একবার শুকিয়ে গিয়েছে। জেঠু তার ঘরেই পড়েছিলেন। জেঠিমা সেদিন দোতলায় শুয়েছিলেন তাদের মেয়ে কল্পনার কাছে। জেঠুর ঘরে গেলাম, গিয়ে দেখলাম বিশাল বিশাল সিন্ধুক সবকটার ডালা খোলা, আর সিন্ধুকগুলোর ভেতর সম্পূর্ণ শূন্য। আর ঘরের ঠিক মাঝামাঝি সাদা কালো পাথরে মোজাই করা মেঝেতে পড়ে আছে বলাই জেঠুর মৃতদেহটা। দেখলাম একেবারে কাঠ হয়ে গেছে দেহটা, হাত পা গুলো সোজা হয়ে শক্ত হয়ে গেছে, চোখ দুটো যেন ঠেলে বাইরে বেরিয়ে আসতে চাইছে, মুখটা হা হয়ে আছে, ঠোঁট দুটো শুকিয়ে কেমন যেন ফেটে ফেটে গেছে, আর গোটা মুখ আর জেঠুর দেহের সব জায়গায় একটা তীব্র আতঙ্কের ছাপ পরিষ্কার ছিল। তার মৃতদেহ দেখে মনে হচ্ছিল তিনি মৃত্যুর আগে কিছু একটা দেখে খুব ভয় পেয়েছিলেন। হয়তো হয়তো অত ভয় পাওয়ার জন্যই ওনার মৃত্যু হয়েছে। কিন্তু কি দেখে এত ভয় পেলেন তিনি, আর চুরিটাই বা কে করল, এই সব প্রশ্ন গায়ের সকলের মুখে মুখে ঘুরতে থাকলো। গায়ের দিকে তখন পুলিশ টুলিশের অত বার্তা পাওয়া যেত না, নিজেদের মধ্যেই বেশ কয়েকদিন খোঁজাখুঁজি হল। তারপরে কোনো উত্তর না পেয়ে আবার সবাই চুপ করে গেল। তবে চোর যে প্রচণ্ড বুদ্ধি ধরে সে বিষয়ে সকলেই মোটামুটি নিশ্চিন্ত হয়ে গেল। গ্রামের সবাই বড় লোক হয় না, বেশিরভাগই সব গরিব খেটে খাওয়া মানুষ। তবু যার কাছে যেটুকু আছে সেটুকু তারা আরো সাবধানে রাখা শুরু করল। পরের ঘটনাটা ঘটল ঠিক পাঁচ দিন পরে। এবারে ঘটনাটা ঘটল দিনরাম গয়লার বাড়িতে। দিনরাম গয়লার বউ জবা কাকের মাছ খাই গলার কান্না মেশানো কথা শুনে যা বুঝলাম যে তার বেশ কিছু গয়না আর নগদ কিছু টাকা, তার সাথে সাথে দুটো গরুও মরেছে। এবারেও আমরা গেলাম দিনরাম গয়লার বাড়ি, আর গিয়ে বিস্ময়ে অবাক হয়ে গেলাম। চুরি যা গিয়েছে সে কথা ধরছি না, কিন্তু গরু দুটোর যা অবস্থা দেখলাম তাতে আমার গোটা শরীর কয়েকবার কেঁপে উঠল। গরু দুটোর পেটের কাছ থেকে ওপরের দিকে অর্ধেকটায় কোনো চামড়া মাংস নেই, সাদা হাড়গুলো বেরিয়ে এসেছে। কেউ যেন চুষে চুষে সকল মাংস রক্ত খেয়ে নিয়েছে। গরু দুটোর মাথার হাড়ও বেরিয়ে এসেছে,
আর গোটা কোয়াল ঘরটা ভেসে যাচ্ছে টকটকে লাল রক্তে। বেরিয়ে এসে দেখলাম দিনরাম কাকা তার বাড়ির আঙিনায় মাথায় হাত দিয়ে বসে আছে। দিনরাম কাকা কান্না মাখা গলায় বলল, জানি না গো দাদা, রাতে রোজের মতো গোয়াল ঘরের দৌড় দিয়ে ফিরে এলাম, তারপর শুয়েও পড়লাম। হঠাৎ আজ ভোর হওয়ার কিছু আগে গোয়াল ঘর থেকে গরুগুলোর প্রচন্ড চিৎকার শুনে ছুটে যাই, গিয়ে আর দেখি। কাঁদতে শুরু করলেন দিনরাম কাকা। বাবা প্রশ্ন করলেন, আর তোর ঘরে যেগুলো চুরি গেছে সেগুলো কোথায় ছিল, চুরি গেল কেমন করে? দিনরাম কাকা বলল, তাও জানি না দাদা, ওসব তো ভিতরের ঘরেই থাকে, কাল রাতে কখন আর কে যে ওগুলো চুরি করলো বুঝতেই পারছি না গো। দিনরাম কাকা যে ঘরটার কথা বলল, সে ঘরে যেতে হলে বাইরের ঘরটা পেরিয়ে তারপর যেতে হয়, কিন্তু কেউ গেলে তো তা জানাই যেত। বাইরের ঘরে দিনরাম কাকার ছেলে দুটো শোয়ে, কাকার বাড়ির চালটা ভালো করে দেখা হলো, কিন্তু কোথায় কোনো ফাটল দেখা গেল না। এবারেও বেশ কয়েকটা প্রশ্ন রয়ে গেল। প্রথমত, এমন নিঃশব্দে কি করে চোর চুরি করল? আর দ্বিতীয়ত, গরু দুটোকে অমন করে খেলো কিসে? গরুগুলোকে যে খাওয়াই হয়েছে সেটা বুঝতে কারুরই কোনো সমস্যা হলো না। তাহলে কি চোরের সাথে সাথে গায়ে ডোরা কাটারও আগমন হলো নাকি? সম্বলপুরে কোনো কালেই চোরের কোনো উৎপাত ছিল না, কিন্তু এবারে সেই উৎপাত শুরু হল। এক সপ্তাহে দুটো বড় বড় চুরি, শুধু তাই নয় সাথে একটা মৃত্যুও। এদিকে আবার দিনরাম গোয়ালার গরু দুটোর অবস্থা দেখেও প্রত্যেকের বুকে একটা আতঙ্ক ধীরে ধীরে দানা বাঁধতে শুরু করল। ঘটনাটা কিন্তু এখানেই থামল না, বরং সেটা ক্রমে আরও বাড়তে থাকল। এবারে দু একদিন অন্তর গ্রায়ের বাড়িগুলোতে চুরি শুরু হলো। কোনো কোনো দিন একসাথে চারটে পাঁচটা বাড়িতেও চুরি শুরু হলো। শুধু চুরি নয়, তার সাথে শুরু হলো নানান ক্ষয় ক্ষতি। আজ কারো বাড়ির চাল পুড়ে যায়, তো কাল দু তিনজনের বাড়ির ধানের গোলায় আগুন লাগে, আবার কখনো কারো বাড়ির গরু ছাগল বা হাঁস মুরগির মরা হাত খাওয়া রক্তাক্ত দেহাংশ পাওয়া যেতে শুরু হলো গোটা সম্বলপুর অঞ্চল জুড়ে। গায়ের লোকেরাও যে একেবারে হাত পা গুটিয়ে বসেছিল না, রাতের বেলা দল বেঁধে গায়ে পাহারা দেওয়া শুরু হলো। রুমিদার মশাইও গোপনে একটা দল তৈরি করলেন, তারাও গোটা গ্রামময় চড়ে বেড়াতে লাগলো, কিন্তু কিছুতেই কোনো লাভ হলো না। চুরি আর অনিষ্টতা চলতেই থাকলো। আমাদের বাড়ির সামনে গায়ের বুড়ো বট গাছতলা ছিল, সেখানেই গায়ের বুড়োরা আর মাথা গোছের লোকেরা বসে কথা বলত, আলোচনা চলত। সেদিনও বুড়ো বটতলায় আলোচনা সভা বসেছিল। আমি তখন আমাদের বাড়ির সামনে বসে আছি। বিষে বুড়ো বললেন, এসব কি হচ্ছে বলেন তো জমিদার বাবু,
কোনো কালে এই সম্বলপুরে তো এসব হয়নি। জমিদার বাবু বললেন, কি করে বলি বলো দেখি বিষে, আমি তো কিছুই বুঝতে পারছি না। এ চোর যে কেমন চোর সেটাই তো বুঝতে পারছি না, না দেখা যায় না কিছু শোনা যায়। বয়স্ক ঠাকুর মশাই বললেন, আহা শুধু চুরি কেন, সাথে বাকি যেগুলো হচ্ছে সেগুলো কি আপনারা দেখতে পাচ্ছেন না? দুদিন অন্তর অন্তর ধানের গোলা ঘরের চাল পচে, গোয়ালের গরু সব আতখা হাতিয়েও গায়ের এখানে ওখানে পড়ে থাকছে, সেসব কি লক্ষ্য করছেন কেউ? জমিদার বাবু বললেন, হ্যাঁ সেসবও আছে। আপনি ঠিক কি বলতে চাইছেন বলুন তো? ঠাকুর মশাই বললেন, আমি বলতে চাইছি এসব আমার ঠিক ভালো ঠেকছে না, কোনো মানুষের কাজ বা বন্য পশুর কাজ বলে আমার মনে হচ্ছে না। বিশে বুড়ো কক কক করে কেশে বললেন, আমারও তাই মত জমিদার বাবু, এতদিন রাতে পাহারা দেওয়া চলছে, কেউ তো কোনোদিন কোনো বাঘ বা কিছুকে দেখেনি। সকলের মুখে চিন্তার ঘোর কালো ছায়া নেমে এলো। জমিদার বাবু বললেন, তাহলে আপনি বলতে চাইছেন এসব কোনো প্রেতের কাজ? আশেপাশে গায়ের আরো কয়েকজন ছিল, জমিদার বাবুর কথাটা শোনা মাত্র সকলে প্রায় হা হা করে উঠল। ভয়ে আতঙ্কে সকলের চোখ মুখ শুকিয়ে গেল। কথাটা শুনে আমার হচ্ছে বুকটা একবার ধক করে ওঠেনি তা বলবো না। এমন সময় বাবা বললেন, আরে না না তা আবার হয় নাকি, ভূত চুরি করবে কেন? আমার বাবা ছিলেন শিক্ষিত মানুষ, তিনিও তোমাদের মতোই সব কিছু যুক্তি তর্ক দিয়ে বিচার করতেন। ভূত প্রেত বা ঈশ্বরে তিনি যে একেবারেই বিশ্বাস করতেন না সেটা কিন্তু নয়, তবে ভূতে চুরি করেছে এটা তিনি ঠিক মেনে নিতে পারেনি। তিনি আবারও বললেন, যে চোর এসব শুরু করছে সে খুব বুদ্ধিমান, সে আমাদের থেকে সব সময় একটা করে পদক্ষেপ এগিয়ে থাকছে, সেটা বোঝাই যাচ্ছে। আমি বলি কি, এসব না ভেবে চোরকে পাকড়াও কিভাবে করা যায় সেটা ভাবলে ভালো হয় না? আবারও সকলে চুপ করল, তবে গায়ের মানুষের মনে যে ভয় উকি মেরে উঠেছিল সেগুলো কিন্তু একেবারে কমে গেল না। আমার বাবা ছিলেন ডাক্তার, গায়ের লোকেরা বেশ সম্মান করত, তাই ওনার কথায় কেউ আর কিছু বললেন না, যে যার কাজে চলে গেল। বুড়ো বটতলার শোভা তখনকার মতন ভাঙল, বাবাও গজগজ করতে করতে ঘরে এসে ঢুকলেন। বেশ বুঝতে পারছিলাম বাবা বেশ বিরক্ত হয়েছে। সেদিন আর কোনো ঘটনা ঘটল না, ঘটনাটা ঘটল পরের দিন দুপুরবেলা, আর এবারে আমি নিজে সাক্ষী রইলাম সেই অদ্ভুত ভয়ঙ্কর ঘটনাটার। ও বাবা রে, সে কি ভয়ঙ্কর দৃশ্য ছিল! কত বছর আগে সেসব ঘটনা ঘটেছে, কিন্তু এখনো সেই দৃশ্যের কথা মনে পড়লে বুকটা কেঁপে ওঠে। গায়ের ছেলে বলে আমি যে পড়াশোনা করতাম না, শুধু ঘুরে বেড়াতাম, এটা কিন্তু মোটেও ভেবো না। আমি কলেজেও পড়েছি, লেখা পড়ায় মোটামুটি ভালোই ছিলাম। যেদিন কলেজে ছুটি থাকত সেদিন করে গায়ের মাঠে ঘাটে ঘুরতাম, গরু চড়াতে গিয়ে বড় বট অসত্যের তলায় বসে দেদার আড্ডা দিতাম। বেশ মনে আছে সেদিন বারটা ছিল রবিবার, জল খাবার খেয়ে আমি বাকি বন্ধুদের সাথে গিয়েছিলাম বাদায় গরু চড়াতে। আমার এক বন্ধু ছিল, নাম ছিল রামু, সে দারুণ বাঁশি বাজাতে পারত,
তার সে বাঁশির সুর শুনলে এমনি ঘুম এসে যেত। সেদিনও একটানা অনেকক্ষণ আড্ডা দেওয়ার পরে যখন সূর্য প্রায় মাথার ঠিক উপরে, আমরা রামুকে বললাম, এই রামু, আর ভালো লাগছে না, এবার একটু বাঁশি বাজা দেখি। বাঁশি বাজানোয় রামুর না ছিল না। তাকে যদি সারা দিন বাঁশি বাজাতে বলা হতো তাহলে সে তাই করত হাসি মুখে। রামু আর কিছু না বলে ওর কোমরে গোজা বাঁশিটা বের করে তাতে ফু দিল। সাথে সাথে অসাধারণ শান্ত স্নিগ্ধ সুরে ভরে উঠল গোটা জায়গাটা। আহা, সে কি শান্তি! সে সুখ আমি তোমাদের বলে বোঝাতে পারবো না দাদু ভাইরা। তোমরা তো ট্রেন বাস লরির প্যা প্যা শব্দ আর মাইক থেকে বের হওয়ার যান্ত্রিক শব্দই শোনো, কিন্তু মধ্যাহ্নের কড়া রোদে সীমাহীন বাদার মাঝে একটা মাত্র বিশাল বট অসত্যের ছায়ায় বসে সেই সুর শোনার যে কি সুখ, কি আনন্দ, তা তোমরা কল্পনা করতে পারো না। দূর থেকে শোনা যাচ্ছে গরুদের ডাক। আহা, কি মধুরী না ছিল সেই দিনগুলো। কি বলছিলাম জানো? কি সুন্দর দিনগুলোই না ছিল, যা মনে পড়লে এখনো চোখে জল আসে। মনে হয় কোনোভাবে যদি সময়কে আমি বাগে আনতে পারতাম তাহলে সেই সময়টাকেই চিরস্থায়ী করে রাখতাম, কিন্তু তা তো আর হয় না। সময় তো আর কারোর জন্য দাঁড়িয়ে থাকে না। সে যাই হোক, যা বলছিলাম বলি, আমরা পাঁচজন ওখানে আড্ডা মারছিলাম, তার আমুর বাঁশি শুনতে শুনতে আমরা তো প্রায় ঘুমিয়েই পড়েছিলাম। ঘোরটা ভাঙল গরুদের প্রচণ্ড চিৎকারে। আমরা যেখানে বসেছিলাম সেখান থেকে কিছুটা দূরে আমাদের গরুগুলো চড়ছিল। সেদিকে তাকিয়ে দেখলাম গরুগুলোর মধ্যে প্রচণ্ড ছোটাছুটি লেগে গেছে আর তারা ক্রমাগত আর্তনাদ করে চলেছে। আমরা আর বসে না থেকে ছুট লাগালাম সেদিক। আমাদের সবার গরু এক জায়গাতেই বাঁধা থাকত। আমাদের মধ্যে যেমন দারুণ বন্ধুত্ব ছিল, আমাদের গরুগুলোর মধ্যেও তেমন বন্ধুত্ব ছিল। তারা কখনোই নিজেদের মধ্যে লড়াই করত না বা এমন আচমকা চিৎকার করত না। এমনিতেই গরুগুলোর আচমকা এমন আচরণে আমরা বেশ অবাকই ছিলাম। এবারে সেই জায়গায় গিয়ে আমাদের বিষয়টা পলকে দারুণ ভয়ে পরিণত হল। বুকের ধকধকানি দ্বিগুণ হয়ে উঠল। চোখ দুটো মনে হচ্ছে ঠেলে বাইরে বেরিয়ে আসতে চাইছে। দেখলাম গরুগুলো চারিদিকে পাগলের মতন দৌড়ে পালাতে চাইছে, কিন্তু খোঁটায় বাধা থাকায় তারা পালাতে পারছে না। আর তাদের মাঝেই মাটিতে পড়ে আছে তিনটে গরু আর দুটো দুধ সাদা বাছুর। তাদের শরীরটা অর্ধেক করে খাওয়া, পেটগুলো সব কড়ারি ফাটানো, সেখান থেকে নাড়ি ভুড়ি বেরিয়ে আসছে বাইরে। গোটা জায়গাটা টকটকে লাল রক্তে স্রোতে ভেসে যাচ্ছে। বাসুর দুটোর মধ্যে রামুরও একটা ছিল। রামু তাকে খুব ভালোবাসত। সে হাত পা ছড়িয়ে কাঁদতে বসল। ঘটনার আকস্মিকতায় আমরা সকলেই দারুণ অবাক হয়ে গিয়েছিলাম। হুশ এলো কিছুক্ষণের মধ্যেই। তবে আমরা কেউই গরু আর বাছুরগুলোর এমন আচমকা মৃত্যুর কোনো কারণই
খুঁজে পেলাম না। গরুগুলোর মৃতদেহ দেখলেই বোঝা যায় তাদের কিছুতে খেয়েছে, কিন্তু কিসে খেলো তাদের? আমরা তো গরুগুলোর চিৎকার শুনেই দৌড়ে গিয়েছিলাম সেখানে, কিন্তু কেউ কোথাও ছিল না, কিছুই দেখতে পাইনি। তেমন কোনো জন্তু থাকলে তাকে নিশ্চয় দেখতে পেতাম আমরা, কিন্তু আমরা তো কিছুই দেখতে পাইনি ওখানে। এক রাস মন খারাপ আর ভয় নিয়ে সেদিন আমরা বাকি গরুগুলোকে নিয়ে তাড়াতাড়ি ফিরে এলাম বাড়িতে। তারপর বড়দের পুরো ব্যাপারটা ভালো করে বললাম। গায়ের লোকেদের মনে যে ভয়টা একটু একটু করে মাথা চাড়া দিচ্ছিল, সেটা আমাদের কথা শোনার পরে পলকে বিশাল বট বৃক্ষে পরিণত হল। এবার সকলেই এক বাক্যে মেনে নিল যে গ্রামে যা যা ঘটছে সবই হচ্ছে এক দুরাত্মার জন্য। সেই এসব করছে, আমার বাবা এবারে বিশেষ প্রতিবাদ করল না, কারণ তিনি সম্ভবত আমার চোখ মুখের মধ্যে ভয় আর আতঙ্কটা যে মিথ্যে নয় সেটা বুঝতে পেরেছিলেন। এছাড়া বাবা আমাকে খুব বিশ্বাস করতেন, আমি যে মিথ্যে বলি না সেটা তিনি খুব ভালো করেই জানতেন। সেদিন গায়ের বুড়ো বটতলায় আবার গায়ের মাথাদের শোভা বসল, গায়ের অনেকেই ছিল, বাবাও তাতে ছিলেন। সেই সভায় আমাদের পাঁচজনকেও ডাকা হলো, আমরা গেলাম, আবার যা যা দেখেছি সব বললাম আমরা। সব শুনে জমিদার মশাই বললেন, এ তো যা দেখছি ঠাকুরমশাই ঠিক বলেছিলেন, তাহলে ওনাকে জিজ্ঞেস করা হোক কি করা উচিত, এমনিতেও এসব ব্যাপারে উনি আমাদের থেকে বেশি জানেন। বৃদ্ধ ঠাকুর মশাইয়ের মুখ আর বুক দুটোই দেখলাম বেশ ফুলে উঠল। তার কথা যে সত্য সেটা প্রমাণ হয় এই বিপদের মধ্যেও তার ওই অহংকারের ভাব আর কি। সে যাই হোক, উনি বললেন, আমি যা বুঝতে পারছি এটা একটা হোমযজ্ঞের আয়োজন করতে হবে জমিদার মশাই। যা মনে হচ্ছে এ কোনো জেসে ব্রেত নয়, এটা বেশ জ্বালাবে, গোটা গায়ে সেই যজ্ঞের ভস্ম ছড়াতে পারলে লাফাতে ব্যাটা পালিয়ে কুল পাবে না। জমিদার মশাই সহ গায়ের বাকি মাথাটা কথাটা নিয়ে কিছুক্ষণ নিজেদের মধ্যে আলোচনা করলেন। তারপর জমিদার মশাই বললেন, তাহলে তাই করা হোক, আপনি একটা ভালো দিন খুঁজে বের করুন আর যজ্ঞের যা সরঞ্জাম লাগবে তার একটা খসড়া বানিয়ে ফেলুন। খরচ নিয়ে ভাববেন না ঠাকুর মশাই, এই গ্রাম আমার প্রাণ, এই এক একটা মানুষ পশু পাখি আমার পাঁচর, তাদের এমন বিপদ আমি মেনে নিতে পারছি না। আপনি যা করার তাড়াতাড়ি করুন। তা কতটা বললাম, ওই তো যোগ্য হবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মনে পড়েছে দিদি ভাই। তারপর শোনো, ঠাকুর মশাই তো যজ্ঞের ইয়া পর একখান ফর্দ বানালেন, তাতে মনে হয় বিশ্বের সকল প্রকার ফল মূল থেকে শুরু করে মাটির হাড়ি কলসি জুতো ঝেঁটা থেকে শুরু করে চাল ডাল সবজি সবই ছিল। কথা মতো ঠাকুর মশাই প্রচুর মাথা ঘামিয়ে মাঝি দেখে গণনা করে একটা ভালো দিন খুঁজে বের করলেন, যদিও তাতে আধুনিক কতটা খেটেছিলেন নাকি স্রেফ লোক দেখানোর জন্যই দেখিয়েছিলেন তা জানি না বাপু। যাই হোক, যজ্ঞের ঠিক আগের দিন জমিদার মশাই ঠাকুর মশাইয়ের করে দেওয়া পর্দ অনুযায়ী ধরে ধরে সবকিছু হাজির করিয়ে দিলেন।
ঠাকুর মশাইকে দিয়েই সব কিছু আরেকবার পরীক্ষা করে নিলেন আর কি, যাতে যজ্ঞে কোনো খামতি না থাকে। নির্দিষ্ট দিনে শেওড়া তলার বিশাল মাঠে যজ্ঞ শুরু হলো। আমার বেশ মনে আছে দিনটা ছিল বৃহস্পতিবার। আশেপাশের দশ গায়ের মধ্যে ঢিঢি পড়ে গিয়েছিল, কারণ এত বড় যজ্ঞ ওর আগে কেউ দেখেনি। এতটাই বড় যজ্ঞ হয়েছিল সেটা যে গায়ের লোক ছাড়াও আরো অনেকে ভিড় করেছিল। জমিদার মশাই বলেই দিয়েছিলেন যতজন আসবে কেউ খালি পেটে বাড়ি যাবে না, সকলের জন্যই খাবারের ব্যবস্থা। মাঠের অন্যদিকে চলল জোর কদমে। যজ্ঞ পূজা পাঠ সবই বেশ ভালোই চলছিল, কিন্তু হঠাৎ সবকিছু একেবারে থেমে গেল। মানুষের গুঞ্জন মুহূর্তের মধ্যে পরিণত হলো প্রচণ্ড চিৎকার চেঁচামেচিতে। হুড়মুড় করে মানুষের দল ছোটাছুটি শুরু করলো চারিদিকে। কেউ কেউ তো ওই ভিড়ের মধ্যে পড়ে গিয়ে বিশাল জনসমুদ্রে পায়ের চাপে পিষে, কত বাচ্চা যে মরে গেল তার ঠিক নেই। সন্তান হারা মায়ের কান্নায় কেঁপে উঠল গোটা জায়গাটা। কেন দাদু, কি হয়েছিল? রনি প্রশ্নটা করল। দাদু চোখ গোল গোল করে আবার বলতে শুরু করলেন, যজ্ঞ তখন ঠিক মাঝ পথে, ওপারে রান্নার কাজও প্রায় শেষের দিকে। এমন সময় হঠাৎ যজ্ঞ কুণ্ডের ওপর এসে পড়ল একটা হাত খাওয়া গরুর রক্তাক্ত দেহ। আর তারপরেই হাওয়া থেকে গাদা গাদা রক্ত এসে পড়ল কুণ্ডের ওপর। যজ্ঞের আগুন নিভে গেল। পাঁচজন পুরোহিত মিলে যজ্ঞের কাজ করছিলেন, প্রত্যেকেই সে রক্তে ভিজে গেলেন। উঠে দাঁড়িয়ে তারা বললেন, অনাচার, ঘোর অনাচার, এ গ্রাম এবারে শ্মশান হয়ে যাবে, পালাও পালাও সকলে সকলে পালাও। সাথে সাথে জায়গাটার বাতাস কেমন যেন ভারী হয়ে এলো, আর এর সাথে চারিদিকে ঘিন ঘিনে গলায় অট্ট হাসির রব উঠল। সে হাসি যে কোনো জ্যান্ত মানুষের হতে পারে না সেটা আমরা সকলেই বুঝতে পেরেছিলাম। ব্যাস এরপরে শুরু হলো ছোটাছুটি। কত বাচ্চা বুড়ো যে মরল আর কোনো ঠিক রইল না, সকলের মনেই ভয় এবারে লাগাম ছাড়া হয়ে গেল। আমাদের চোখের সামনে সাজানো গোছানো স্বপ্নপুরীর মতন আমাদের সম্বলপুর একটু একটু করে সত্যি শ্মশানে পরিণত হতে শুরু করল। জমিদার মশাই ওই দিনের ঘটনার পর একেবারে ভেঙে পড়েছিলেন, তারও তো বয়স কম ছিল না। ক্রমে তিনি অসুস্থ হয়ে পড়তে লাগলেন। এইদিকে গায়ের অনেকেই এক এক করে অন্য জায়গায় যাওয়া শুরু করে দিয়েছে। যাদের কোথাও যাওয়ার জায়গা নেই তারা শুধু রয়ে গেল গায়ে। আমার বাবাও সেই সময় একবার বলেছিলেন, চল আমরাও চলে যাই, এই গ্রাম আর সত্যি ভালো নেই রে, এখানকার হাওয়া বিষিয়ে উঠেছে। আবার তারপরেই দৃঢ় কণ্ঠে বলেছিলেন, না কোথাও যাব না, এ গায়ে আমার জন্ম, এ গা আমার মা, একে ছেড়ে কোথাও যাব না, কখনো না। তা সত্যি আমরা সেখান থেকে তখনও পালিয়ে আসিনি, সত্যি বলতে আর আসার দরকারও পড়েনি, কারণ এর পরেই তো আমরা আমাদের বিঘ্ন নাশককে পেয়েছিলাম, যিনি আমাদের সকল বিপদ কাটিয়ে দিলেন। আর আমার মনেও সেই প্রবল ভবঘুরে ভাবটা জাগিয়ে তুললেন।
তিনি কে দাদু? আমি এবারে প্রশ্ন করলাম। জ্যোতিদাদু কিছুক্ষণ ভাবুক চোখে আমার দিকে তাকিয়ে থাকলেন, তারপর দু হাত জোর করে কপালে আর বুকে দু তিনবার ঠেকিয়ে বললেন, তিনি আমার গুরুদেব। যে সামান্য জ্ঞান আমি আজ লাভ করেছি সেসব তার দয়াতেই। এই বিশাল বিশ্বের অগুন্তি রহস্যের মধ্যে যে সামান্য কয়েকটাকে আমি প্রত্যক্ষ করেছি সবই এনার দয়া। মিনি প্রশ্ন করল, তার নাম কি গো দাদু? জ্যোতিদাদু আবার প্রণাম করে চোখ বুঝে বললেন, তার নাম আচার্য ভৈরবানন্দ। না, তিনি আমাকে দীক্ষা দেননি বটে কোনোদিন, তবে তিনি আমাকে তার সাথে নিয়েছিলেন, নিজের ছেলের মতন করে আমাকে রেখেছিলেন। আমি টানা 14 বছর তার সাথে ছিলাম। এ আমার এক পরম প্রাপ্তি, বুঝলে দাদু ভাইরা? দেখলাম দাদুর চোখ দুটো কেমন যেন ছলছল করছে। পলকে নিজের উদাস ভাবটা সরিয়ে নিজের স্বাভাবিক হাসিটা ফিরিয়ে এনে আবার বলতে শুরু করলেন, যাই হোক ছাড়ো, সেসব পরে হবে না হয়, আপাতত যেটা বলছিলাম সেটা শেষ করি। তা গ্রাম তো ধীরে ধীরে খালি হতে শুরু করেছে, এদিকে সেই জ্বালাতনও একটুও কমেনি। এর বাড়ির সোনা দানা চুরি হয়ে যায় তো ওর বাড়ির ধানের গোলায় আগুন লাগে। এমন সময় হঠাৎ একদিন সকালে আমাদের গাঁয়ের বুড়ো বটতলায় এক সাধু বাবার আগমন ঘটল। সাধু বাবার মুখটা ছিল ভারী শান্ত, দুধের মতন সাদা লম্বা লম্বা চুল, দাড়িতে মুখ ভর্তি, পরনে ধবধবে সাদা বসন, গলায় আর বাহুতে বাঁধা অজস্র তাবিজ আর রুদ্রাক্ষের মালা। সাধু বাবাকে দেখলেই মনে একটা অদ্ভুত শান্তি, কোথা থেকে এসেছে বাসা বাদ্য তা বলতে পারবো না। আমার কিন্তু তখন সাধু সন্তদের প্রতি তেমন একটা বিশেষ টান ছিল না। এর অবশ্য একটা কারণ ছিল, সেটা হচ্ছে সেই সময় ভণ্ড সাধুদের ব্যবসা সবে রমরমে হচ্ছে বাজারে। যে সে দাড়ি গোপ বানিয়ে তার গোপালে ইয়াব বড় তেল সিঁদুরের একটা টিকা লাগিয়ে বসে পড়ছে। যা হোক, কিছু বলছে বা কিছু ভুলভাল পাথর আর মাদুরি দিয়ে দিচ্ছে, সাথে সাথে গরিব বোকা মানুষগুলোর কাছ থেকে মুঠো মুঠো টাকা নিচ্ছে। আমি তখন কলেজে পড়ি, শহরে প্রায় যাই, এসব তো হামেশাই দেখতাম। এছাড়া খবরের কাগজে তো সে থাকতো এইসব খবরই। কিন্তু এই সাধু বাবাকে প্রথমবার দেখেই আমার মনে ওনার প্রতি একটা শ্রদ্ধা জেগে উঠল, তীব্র একটা টান আমি অনুভব করলাম। কিন্তু প্রথম প্রথম আমি সাধু বাবার কাছে গেলাম না। সাধু বাবার চোখ মুখ শান্ত হলেও তার মেজাজটা ছিল বড্ড বদ। সারাক্ষণ মেজাজ তিরিক্ষি করে বসে থাকতেন। গ্রামগঞ্জের দিকে এমন সাধু সন্তদের বেশ যত্ন আরতি করত সেই সময়। গায়ের লোকেরা বিশ্বাস করত সাধু সেবা করলে নাকি পুণ্যি লাভ হয়। তার উপর গায়ের সব অমন বিপদ সংকুল পরিস্থিতিতে নিজেদের বাঁচাতে গায়ের লোকেরা আরো যেত তার কাছে, কিন্তু সাধু বাবা তো কারো কথা শুনতেই চাইতেন না। কেউ গেলেই খেকিয়ে উঠে বলতেন, যা যা পালা এখান থেকে, আমি ও সব কিছু জানি না, আমাকে একা ছেড়ে দে। তাতেও যদি কাজ না হতো তাহলে লাঠি তুলে তাড়া করতেন। গায়ের লোকেরা তবুও তার কাছে যেত, দুবেলা ফল দুধ ইত্যাদি দিয়ে আসত। তবে সাধু বাবা কিন্তু সেসব ছুতেন না। আগের দিন যেমন খাবার রেখে যেত,
গায়ের লোক পরের দিন এসে দেখতো খাবার তেমনই পড়ে আছে। এমন ভাবেই দিন চার পাশে কাটলো। এদিকে অপশক্তির তাণ্ডব দিন দিন বাড়তেই থাকছে। প্রতিদিন সকাল হলেই গায়ের মানুষ ভয়ে আতঙ্কে কাঁটা হয়ে থাকত। এই বুঝি একটা খারাপ খবর কানে এলো। সম্বলপুরের মানুষ প্রতিদিনই দুঃসংবাদ এড়িয়ে চলতেই চাইত, কিন্তু প্রতিদিন ভোরের আলো ফুটলেই একটা না একটা খারাপ খবর কানে আসতই। শুধু রাতে নয়, এবার দুপুরেও উপদ্রব শুরু হলো। বাড়ির লোক হয়তো সবে দুটো চাল সেদ্ধ মুখে দিতে যাবে, তখনই হয়তো তার ভাতের থালা নিজে থেকে উড়ে গিয়ে পড়ল বেশ কিছুটা দূরে, বা মানুষটাই আচমকা কেমন যেন হয়ে গেল, নিজেই নিজের ভাতের থালা ছুঁড়ে ফেলে দিল, তারপর কিছুক্ষণ পাগলের মতন ছুটল, কখনো পড়ে মাথা ফাটাল, আবার কেউ হাত ভাঙল। এরপরেই তাদের ধুম ঝড়। এক কথায় ব্যাপারগুলো দিন দিন আমাদের সব গা সওয়া হয়ে যাচ্ছিল। জমিদার বাবুর শরীরও দিন দিন আরো খারাপ হচ্ছে। আমরা যে কজন শেষ পর্যন্ত গায়ে রয়ে গেলাম তাদের বাঁচার ইচ্ছা আর সম্ভাবনা দুই দিন দিন কমতে শুরু করলো। কারণ যে পরিমাণ ফসল নষ্ট হচ্ছিল তাতে অনাহারে আমাদের মরতেই হতো। আর মধ্যে একদিন দুপুরের দিকে আমরা আবার নতুন করে বাজার আসা পেলাম। আমাদের মনে আবার নতুন করে সাহস সঞ্চয় হতে শুরু করল। সে সবই হলো সেই সাধু বাবার জন্যই। সেদিন দুপুরে গায়ে লোকেদের উচ্ছ্বসিত কণ্ঠে কথা বলার শব্দে বাড়ি থেকে বেরিয়ে এলাম। এমনিতে আমি কোনো কালেই বাড়িতে বসে থাকার ছেলে ছিলাম না, কিন্তু ওই সময় মায়ের বকুনি শুনে বাড়িতেই থাকতে হচ্ছিল। বাড়ির বাইরে বেরিয়ে দেখি বুড়ো বটতলায় রীতিমতন মেলা বসে গেছে। সকলে মিলে সাধু বাবার নামে তাকে ঘিরে জয়ধ্বনি দিচ্ছে, আর তিনি হাসি হাসি মুখে সকলের মাঝে বসে আছে। এর আগে কিন্তু আমি সাধু বাবার মুখে তিরিক্কি মেজাজ ছাড়া আর কিছু দেখিনি। আমি আর বাবা তো বাড়ি থেকে এক প্রকার ছুটেই সেখানে গেলাম। গিয়ে বাকিদের মুখ থেকেই পুরো ব্যাপারটা জানতে পারলাম। আর সবটা শুনে আমার আর বাবার মুখের ভাব একই রকম হলো। প্রচণ্ড বিস্ময় এসে ভর করল আমাদের চোখে মুখে। এর সাথেই সাধু বাবার প্রতি আমার কৌতূহল দ্বিগুণ হলো। আরো বেশি করে টানটা অনুভব করতে শুরু করলাম। শুনলাম দিবাকর আমাদের গায়েরই একজন, সে বাড়িতে কাঠ কাটছিল, আর তার ছেলে নয়ন দাঁড়িয়েছিল ঠিক পাশেই। কাঠ কাটতে কাটতে দিবাকরের হঠাৎ ই হলো, সে নাকি তার হাতের কুড়ুলটা তুলে তাড়া করতে শুরু করলো তার ছেলেকে। বয়নের বয়স তখন কতই বা হবে, এই বারো কি দেরো। সে তো ভয়ে একেবারে কাটা হয়ে দৌড়তে শুরু করলো। দিবাকর তার পেছনে তাড়া করতে করতে গায়ের ভেতর দিয়েই ছুটতে শুরু করে। গায়ের অনেকেই দিবাকরকে আটকানোর চেষ্টা করে, কিন্তু কেউ তাকে থামাতে পারে না। তার গায়ে নাকি অসুরের বল ছিল তখন। যে যে তাকে ধরতে গিয়েছিল সকলকেই সে ধাক্কা দিয়ে তিন চার হাত করে দূরে ফেলে দিয়ে নয়নকে তাড়া করেছিল। তা এমন ভাবেই যখন নয়ন আর দিবাকর
গায়ের পঞ্চানন মন্দিরের সামনাসামনি পৌঁছেছে। তখনই কোথা থেকে সেখানে সাধু বাবার আগমন ঘটে। দিবাকর ইতিমধ্যে ছোট্ট নয়নকে প্রায় ব্লাগে পেয়ে গেছে। সে কুড়ুলটা নয়নের মাথা লক্ষ্য করে নামাতে যাবে, ঠিক এমন সময় এক হাতে সাধু বাবা সেই কুড়ুলের আঘাত আটকে দেন। দিবাকরের শরীর ছিল পালোয়ানের মতো, তার উপর তার গায়ে ছিল আসুরিক ক্ষমতা। তাকেও একেবারে থামিয়ে দেন সাধু বাবা। নিজের হাতটা দিবাকরের মাথায় রাখতেই দিবাকর গাছ থেকে ঝরে পড়া পাতার মতন মাটিতে পড়ে যায়। এই বিস্ময়কর দৃশ্য দেখার পরে সকলেই সাধু বাবাকে ভগবান মেনে নিল। সকলের মনেই বিশ্বাস জন্মালো যে সম্বলপুরকে এই বিপদের হাত থেকে একমাত্র সাধু বাবাই বাঁচাতে পারে। তখন সকলে মিলে জয়ধ্বনি দিতে দিতে নিয়ে এসেছে বুড়ো বটতলায়। সাধু বাবাও এবারে কিন্তু আর খ্যাঁক খ্যাঁক করলেন না, আর পরিবর্তে শান্তভাবে সকলের সাথে কথা বললেন। তিনি বললেন, তোদের সমস্যাটা কি সেটা আমি ঠিক আঁচ করেছি রে, চিন্তা করিস নে, এর প্রতিকারও আমি করে যাব। চিন্তা করিস নে, ওই অপশক্তিদের সাত দিনেই আর তোদের কোনো ক্ষতি করে। গায়ের লোকেরা তো সাধু বাবার পায়ে কেঁদে লুটিয়ে পড়ল। সাধু বাবা তখন বললেন, এখন যা দেখি, আমাকে কেউ এক ঘড়ি গঙ্গা জল এনে দে দেখি। সাথে সাথে এক ঘটি গঙ্গা জল এনে দেওয়া হলো তার কাছে। তিনি বেশ কিছুক্ষণ ঘটির জলের মধ্যে একটা আঙ্গুল দিয়ে চোখ বুঝিয়ে ফেস ফেস করে মন্ত্রপাঠ করলেন। তারপর ঘটিটা এগিয়ে দিয়ে বললেন, যা এই জল প্রত্যেকে নিজের বাড়ির চারিদিকে ছিটিয়ে দে, আর গায়ের চারিদিকেও ছিটিয়ে দে। আর শোন সকলে মন দিয়ে, আজ রাতে কিন্তু কেউ বাড়ি ছেড়ে বেরোবি না, যাই হয়ে যাক, যত কাছের মানুষের ডাকি শুনতে পাস না কেন, কেউ কিন্তু বাড়ির চৌহদ্দির বাইরে বেরোবি না। বৃদ্ধ ঠাকুর মশাই বললেন, কিন্তু কেন বাবা? সাধু বাবা শান্ত কিন্তু দৃঢ় কণ্ঠে বললেন, কারণ বাইরে বেরোলেই ঘোর বিপদ, ওই অপশক্তিকে কেউ কম ভাবিস নে তোরা, ওরা চাইলে সব কিছু করতে পারে। এখন যা যা, আমাকে জ্বালাস নে, অনেক কাজ বাকি, শুধু মনে রাখবি দিনের আলো নিবলে কেউ আর কিন্তু বাড়ির বাইরে বেরোবি না, যা পালা এবার। গায়ের লোকেরা আর ঘাটালো না সাধু বাবাকে, সবাই চুপচাপ চলে গেল সেখান থেকে। তারপর ঘটি জল প্রত্যেকে এক এক করে ছিটিয়ে নিল নিজের বাড়ির চারিদিকে। অবাক করার মতন বিষয় হচ্ছে, ঘটিটা কিন্তু মোটেও বড় ছিল না, তাতে যা জল ছিল তাতে বড় জোর পাঁচটা বাড়িতে জল ছেটানো যেত। কিন্তু গায়ের চারিদিকে জল ছেটানো হয়ে যাওয়ার পরই একমাত্র সেই ঘটির জল সম্পূর্ণ শেষ হল। গায়ের লোকেরা আরও কয়েকবার সাধু বাবার নামে জয়ধ্বনি দিয়ে যে যার বাড়িতে ঢুকে পড়ল। আমাকে আর বাবাকেও মা বাড়ির ভেতরে নিয়ে চলে গেলেন। আমাদের যেটা বারণ করা হয় আমাদের মনে, সেটাই আগে করার ইচ্ছে প্রবলভাবে জেগে ওঠে। আর তোমাদের তো আগেই বলেছি, ঘরের চার দেওয়ালের মধ্যে থাকতে আমার কখনোই ভালো লাগতো না, তাও মা আর ঠাকুমার বকুনি খেয়ে বাড়িতে থাকতাম। কিন্তু সাধু বাবার কাছ থেকে ওসব শোনার পরে আর একদমই আমি বাড়ির মধ্যে থাকতে পারছিলাম না। যা হোক করে নিজেকে সন্ধ্যের কিছু পর পর্যন্ত আটকে রাখলাম ঘরের চার দেওয়ালের মধ্যে। রাতে মন থেকে এসব দূরে চলে যায়, সেই কারণে বইপত্র নিয়ে বসলাম। কিন্তু
বইয়ের পাতা লেখায় মন বসলে তো যান্ত্রিকভাবে জোরে জোরে শুধু পড়েই যাচ্ছিলাম, কানে বা মাথায় কিন্তু কিছুই ঢুকছিল না। কানে তখন শুধু চলছে সাধু বাবার কথাগুলো, বাড়ি থেকে কেউ বেরোবি না, আর মাথায় প্রশ্ন আসছে কেন কেন সাধু বাবা আমাদের বেরোতে বারণ করলেন। ঘোর বিপদটা আর আশা বাকি আছে, কী বা করবেন সাধু বাবা আজ রাতে? এই সকল হাজারো হাজার প্রশ্নে জর্জরিত হয়ে উঠতে লাগলাম, আর বাইরের অন্ধকার আমাকে ক্রমাগত হাত ছানি দিয়ে ডেকে চলল। শেষ পর্যন্ত আমি আর ঘরের মধ্যে থাকতে পারলাম না। রাতের খাওয়া শেষ করে বাড়ির সকলে তখন শুয়ে পড়েছে, কারো কোনো সাড়া শব্দ নেই। আমি অনেক ছোট থেকেই রাত জেগে পড়তাম, তাই রাত জেগে থাকাটা আমার কাছে কোনো সমস্যাই ছিল না। আমি চুপি চুপি আমার ঘর থেকে বেরোলাম, তারপর খুব সাবধানে বাড়ির সদর দরজা খুলে বাড়ির বাইরে পা রাখলাম। রাত তখন অনেক গভীর, নিরেট অন্ধকার ভেদ করে এক হাত দূরে কি আছে সেটা দেখাও সম্ভব নয়। অন্যান্য দিন শেয়ালের ডাকে কান পাতা দায় হয়ে যায়, কিন্তু সেদিন শেয়াল তো দূরের কথা, ঘিজির ডাকও পেলাম না। চরম একটা অসহ্যকর নিস্তব্ধতা গোটা সম্বলপুরটাকে কেমন যেন জাপটে রেখেছে, বুকটা ধক ধক করে উঠল। আমি কিন্তু থামলাম না, বাড়ির বাইরে বেরিয়ে এগিয়ে চললাম। ওই গায়ের রাস্তাঘাট আমার নিজের হাতে তালুর মতন মুখস্থ ছিল, চোখ বুঝিয়েও গায়ের যেখানে যাওয়ার দরকার থাকত চলে যেতে পারতাম। তারপর আমি গায়ের ছেলে, অন্ধকারে দেখতে কোনো সমস্যাই হচ্ছিল না। এক পা করে ঠিক এগিয়ে যাচ্ছিলাম। আমি ভেবেছিলাম আমাদের বাড়ির সামনে বুড়ো বট তলাতেই আমি সাধু বাবাকে দেখতে পাব, কিন্তু পেলাম না। আমি এগিয়ে চললাম, আমার লক্ষ্য তখন একটাই, সাধু বাবাকে খুঁজে বের করা, আর তিনি ঠিক কী করছেন সেটা দেখা। কিন্তু তখন তো আর বুঝিনি, আমার এই কৌতূহলটাই আমার সামনে সাক্ষাৎ মৃত্যুরূপে এসে উপস্থিত হয়েছে, সেটা আমি কিন্তু এতটুকুও বুঝতে পারিনি। যখন বুঝলাম তখন আমার আর কিছু করার নেই, মৃত্যু যে কি ভয়ঙ্কর সেটা তখন বুঝতে পেরেছিলাম। আমাদের বাড়ি ফেলে বুড়ো বটতলার পাশ দিয়ে খেয়া দিঘি ছাড়িয়ে যাওয়ার পরই একটা তিন মাথার মোড় পড়ত, একটা রাস্তা যেত হাটের দিকে, একটা শহরে যাওয়ার জন্য বাস স্ট্যান্ডে যাওয়ার পথ, আর একটা ছিল গায়ের পুরনো কালী মন্দিরের দিকে যাওয়া পথ। ওদিকটায় গায়ের লোকেরা খুব একটা যেত না, ওদিকটা একটু জঙ্গলের মতোই ছিল। মাঝে মধ্যে কেউ কেউ গিয়ে পাতা কুড়িয়ে আনত। সেই জঙ্গলের মধ্যেই একটা ভাঙা মন্দির ছিল, কালী মন্দির। শুনেছিলাম বহু বছর আগে জমিদার বাড়ির কোনো এক ব্যক্তি বাড়ি ছেড়েছিলেন অনেক ছোটবেলায়, তারপর ফিরেছিলেন যখন সে বৃদ্ধ। তিনি ওই মন্দির স্থাপন করেছিলেন। এরও অনেক বছর পরে কোনো এক কারণে
ওই মন্দির বন্ধ হয়ে যায়। তারপর থেকে মন্দিরটা অমনি পড়ে থাকে, ভেঙে চুড়ে সে যা তা অবস্থা। কি মনে হতে আমি সেদিকেই পা বাড়ালাম, কিন্তু কিছুটা যাওয়ার পরেই আমি তোমকে দাঁড়িয়ে পড়লাম। পরিষ্কার অনুভব করলাম আমার ঠিক পিছনে কেউ হেঁটে চলেছে আমার সাথে। শুকনো পাতার উপর খচমচ শব্দ কানে আসছে। একবার ভাবলাম পিছন ফিরে দেখি, কিন্তু তারপরে মা বা ঠাকুমার বলা একটা কথা মনে পড়ে গেল। রাতে বাড়ির বাইরে থাকলে যাই হোক না কেন, পিছন ফিরে তাকাতে নেই। আমিও পিছনে ফিরে তাকালাম না, জোর করে নিজের কৌতূহলটা দমিয়ে আবার সামনের দিকে পা বাড়ালাম। সাথে সাথে আমার পিছনে খচমচ শব্দ আবারও পেলাম। তাও আমি এবারে আর থামলাম না, হাঁটতেই থাকলাম। আর শুধু পিছন থেকে নয়, হাঁটার খচমচ শব্দটা ধীরে ধীরে আমার দুই পাশেও শুরু হলো। আমার দুই পাশেও আমি কাদের যেন অনুভব করলাম। আমি যথেষ্ট সাহসী ছিলাম, কিন্তু ওই সময় আমি পরিষ্কার বুঝতে পারছিলাম আমার হাত পা সব আস্তে আস্তে ঠান্ডা হয়ে আসছে। আমার শরীর কেমন যেন খুব ভারী হয়ে আসছে, বেশ কষ্টই হচ্ছিল হাঁটতে, দমও নিতে পারছিলাম না ঠিক করে। কি কেমন সময় একটা খড়মড় শব্দ শুনে ওপরের দিকে তাকিয়ে দেখি একটা বড় ডাল ভেঙে পড়ছে। আমি যদি ঝাঁপিয়ে না পড়তাম তাহলে ওই ডালটা তোলায় সেদিন রাতে ভিজে মরতাম আমি। কিন্তু লাফিয়ে পড়েও তেমন কোনো সুবিধা আমি করতে পারলাম না। মাটিতে পড়ার সাথে সাথে আমার চার হাত পা মাটিতে সেঁটে গেল। মাটি থেকে যেন মোটা মোটা কাঠি উঠে এসে আমার হাত পা বেঁধে ফেলেছে মাটির সাথে। আমি হাজারো চেষ্টা করে হাত পা নাড়তে পারলাম না, মাটিতে পড়েই ঝটপট করতে থাকলাম আমি। আশঙ্কা পাশে মুখ ফেরাতেই আমার শরীরের রক্ত জল হয়ে গেল। কেঁপে উঠলাম আমি, পরিষ্কার দেখলাম গাদা গাদা ছাই এক জায়গায় দলা পাকাতে শুরু করেছে। সেখানে প্রচণ্ড ঝড় উঠল চারিদিকে। এবারে পাক খেতে থাকা সেই ছাইয়ের গাদা ধীরে ধীরে আমার দিকেই এগিয়ে এলো। ঘিনঘিনে গলায় রক্ত হাসিতে মুহূর্তের মধ্যে ভরে উঠল গোটা জায়গাটা। আর তার সাথেই দেখলাম ভেঙে পড়া গাছের ডালটা নিচে থেকেই আবার মাটি থেকে ওপরে উঠতে শুরু করলো। তারপর সেটা আবার আমার ঠিক ওপরে এসে থামলো। ধীরে ধীরে ডালটার ভাঙা চুচলো দিকটা নিচের দিকে হয়ে গেল। অট্ট হাসি তখন বেড়ে উঠেছে কয়েক গুণ। আমি বেশ বুঝতে পারছি এই প্রেতের উদ্দেশ্য আমাকে হত্যা করা। আমি আপ্রাণ চেষ্টা করলাম নিজের হাত পা নড়াবার, নিজেকে সরিয়ে নিয়ে যেতে সেখান থেকে, কিন্তু পারলাম না। আরেকবার উপরের দিকে তাকালাম, গাছের ডালটা তলোয়ারের মতন শূন্যে ঝুলছে, একটু একটু নড়ছে। এবার আচমকা সেটা প্রচণ্ড জোরে
তলার দিকে ধেয়ে এলো। আমি জানি আমার মৃত্যু নিশ্চিত। আমি আর থাকতে পারলাম না। যন্ত্রণাময় মৃত্যুকে যেন তখনই অনুভব করে নিলাম। প্রচণ্ড চিৎকার করে উঠে চোখ বুজিয়ে নিলাম। আমি ঝড় আর রক্ত হাসে কিন্তু তখনও থামিনি। আমি তো ভেবেছিলাম আমি মরে গেছি, কিন্তু পরক্ষণই নিজের বুকের ধকধকানি অনুভব করলাম। চোখ খুললাম ধীরে ধীরে, দেখলাম একটা হলদেটে আলোর রচ্ছ বলয় ঢালের মতন আমাকে ঘিরে রয়েছে, আর ভাঙা ডালটার চুচলো দিকটা সেই রচ্ছ ডালের মধ্যে ওপর সোজা হয়ে দাঁড়িয়ে সেটা নেমে আসতে চাইছে আমার বুকের ওপর, কিন্তু ঢালটা ভেদ করতেই পারছে না। এবারে ডালটা দেখলাম একটা মত শব্দ করে ভেটে চারিদিকে ছড়িয়ে পড়ল, আর তার সাথে সাথে একটা দৃঢ় গলার স্বর শুনতে পেলাম আমি। ওরে পাপীদের দল, ওই ছেলের ক্ষতি করার ক্ষমতা তোদের নেই। অনেক অনিষ্ট করেছিস তোরা ওই গায়ের মানুষগুলোর উপর, আর নয় আজই তোদের শেষ দিন। সেই অট্ট হাসি এবারে থামল। তার জায়গায় সেই ক্যান ক্যানে গলায় একটা প্রচণ্ড চিৎকার শুরু হল। আর ঠিক এই সময় আমি সেই সাধু বাবাকে দেখলাম। তার মুখের সেই শান্ত ভাবটা কোথায়? প্রচণ্ড এক দৃঢ়তা ঝিলিক দিচ্ছে তার চোখে মুখে। তীব্র রাগে তার শুভ্র বর্ণ ক্রমে রক্তিম হয়ে উঠছে, আর সাধু বাবার শরীর থেকে নির্গত হচ্ছে হলুদ আলোর রশ্মি। যেমন আলোর বলয়ের মধ্যে আমি শুয়ে, চারিদিক সেই পবিত্র আলোয় আলোকিত হয়ে উঠল। পাক খেতে থাকা ছাইয়ের গাদা প্রচণ্ড এক চিৎকার করে এবার তীরে গেল সাধু বাবার দিকে। সাধু বাবা কিন্তু বিন্দুমাত্র বিচলিত হলেন না, বরং এবারে তিনি অট্টহাস্য করে উঠলেন। অবাক হয়ে দেখলাম ছাইয়ের গাদা তার কাছাকাছি পৌঁছানোর পরে কোনো এক অদৃশ্য দেওয়ালে ধাক্কা খেয়ে ছিটকে গেল বেশ অনেকটা দূরে। আবার তেরে গেল সেই ছাইয়ের গোলা, আবার একই ঘটনা ঘটল। এমন ভাবে বেশ কিছুক্ষণ চলল। এবারে সেই ছাইয়ের গোলা দেখলাম তিন ভাগে ভাগ হয়ে গেল, তারপর ঘিরে নিল সাধু বাবাকে। আমি অবাক হয়ে দেখলাম সেই তিনটে ছাইয়ের গাদা এবারে ধীরে ধীরে রূপ ধারণ করল। কি বিভৎস, কি ভয়ঙ্কর তাদের রূপ! তিনজনের গায়ের রঙই কুচকুচ করছে, কালো। তাদের মধ্যে একজনের মাথা বলে কিছুই নেই। তিনজনের শরীরে নানান জায়গা থেকে গলে পড়ছে রক্ত পচা মাংস। তাদের দুটো করে চোখ রক্ত জবার মতন রাঙা আবরণ নিয়ে আগুনের মতন দাউ দাউ করে চলছে। তাদের তিনজনের মুখ থেকে এবারে জানতব একটা প্রচণ্ড চিৎকার বেরিয়ে এল। আলো সেই বলয়ের মধ্যে থেকেও আমি হেঁপে উঠলাম, কিন্তু এদিকে সাধু বাবার দিকে তাকিয়ে দেখি তার মুখে বিচলিত ভাব এতটুকুও নেই। তিনি তখনও হাসছেন। এবারে তিন দিক থেকে সাধু বাবাকে আক্রমণ শুরু করল তারা, কিন্তু তাও কোনো সুবিধা তারা করতে পারল না। একইভাবে ছিটকে যেতে থাকলো তারা। সাধু বাবা এবারে হাসি থামায়
চোখ বুঝে দৃঢ় কণ্ঠে শুরু করলেন মন্ত্র পাঠ। মন্ত্র পাঠ করতে করতে নিজের বাম হাত সামনে বাড়িয়ে দিলেন। দেখলাম তার হাতে কোথা থেকে যেন একটা খুঁটি চলে এলো। দেখে মনে হলো সেটা সোনার। সাধু বাবা এবারে ধীরে ধীরে নিজের চোখ খুললেন। তার ডান হাতের তর্জনী ঢুকালেন ঘটির মধ্যে। মন্ত্র পাঠ কিন্তু থামাননি। এদিকে তিন দিক থেকে বিভৎস সেই তিনটে প্রেত মূর্তি আবারও তেরে এলো সাধু বাবার দিকে। দেখলাম সাধু বাবা তার হাতে ধরা ঘটির জল এবারে ছুঁড়ে দিলেন সেই তিনটে প্রেত মূর্তিকে উদ্দেশ্য করে। জলের ছিটে তাদের গায়ে লাগতেই তাদের রাগান্বিত চিৎকার পরিণত হল প্রচণ্ড আর্তনাদে। চারিদিকে খান খান হয়ে গেল। আমি নিজের কান দুটো দু হাতে চেপে ধরলাম। অত্যন্ত উজ্জ্বল সাদা আলোয় ভরে উঠল গোটা জায়গাটা। আমি আর চেয়ে থাকতে পারলাম না, চোখ বুঝে নিলাম, জ্ঞান হারালাম, আর আমার কিছু মনে নেই। জ্ঞান ফিরেছিল দুদিন পরে। এরপরে আমি কিন্তু সাধু বাবাকে গায়ে আর দেখিনি। আমার মনটা প্রতিদিন কেঁদে উঠত তাকে একবার দেখার জন্য, কিন্তু আমি পাইনি। পেয়েছিলাম এই ঘটনারও এক বছর পরে। সে কথা নয় তোমাদের পরে একদিন বলবো। এখন আর ভালো লাগছে না কথা বলতে, মনটা আবারও ভারী হয়ে যাচ্ছে। সেই প্রচণ্ড কষ্ট আমি আবারও অনুভব করতে পারছি। এরপরে জ্যোতিদাদু অনেকক্ষণ চুপ করে বসে রইলেন। তার দৃষ্টি শূন্য। দেখলে মনে হয় তার শরীরটা এখানে থাকলেও তিনি এখানে নেই, তার মনটা অন্য কোথাও হারিয়ে গেছে। আমরা কিছুক্ষণ চুপ করে বসে রইলাম। ঘরটা একেবারে নিস্তব্ধ হয়ে গেল। মিনি নীরবতা কাটিয়ে প্রশ্ন করল, কিন্তু দাদু, তোমাদের গ্রামে কি ভূত এসেছিল গো? জ্যোতিদাদুর কোনো উত্তর নেই। তিনি একই রকম ভাবে চুপ করে বসে রইলেন। মিনি আবার বলল, দাদু ও দাদু, বলো না গো, কে ভূত এসেছিল তোমাদের গ্রামে? এইবারে মনে হলো দাদুর হুঁশ এলো। তিনি বললেন, হ্যাঁ কি বলছো দিদি ভাই? বলছি তোমাদের গ্রামে কি ভূত এসেছিল সেটা তো বললেই না। জ্যোতিদাদু বললেন, এই দেখেছো, একদম ভুলে গেছি। বলছি তবে শোনো, আমি তো অজ্ঞান ছিলাম দুদিন। তা দুদিন বাদে উঠে বাবার কাছ থেকেই সব জানতে পারি। আসলে আমাদের গ্রামে যে প্রেতের, না বলা উচিত প্রেতদের আগমন হয়েছিল, তারা ছিল চোরা চুন্নি। পিটু নাক সিটকে বলল, হ্যাঁ এটা আবার কি ভূত? শাকচুন্নি শুনেছি, পেতনি শুনেছি, কিন্তু এটা কি ভূত? তোমাদের না জানারই কথা বিট্টু দাদু ভাই। আসলে কোনো চোর চুরি করতে বেরিয়ে যদি অপঘাতে মরে, তাহলে তার অতৃপ্ত আত্মা চোরাচুন্নিতে পরিণত হয়। এদের কাজই হলো মানুষদের অনিষ্ট করা। আমাদের সম্বলপুরে আবার একটা নয়, তিন দিনে চোরাচুন্নির আগমন হয়েছিল। সাধু বাবা বলে গিয়েছিলেন যে আসলে এই তিন প্রেতাত্মা সম্বলপুরের কেউ ছিলই না, তারা ছিল আরো দুটো গ্রাম পরে নিতাইগঞ্জের লোক। সেখানে ভালো দাও মারতে পারছিল না বলে ওরা এদিকে আসছিল। তারা জানত সম্বলপুরে জমিদারিতে
প্রচুর ধন রত্ন আছে, কিন্তু সমস্যা হলো ঠিক যেদিন রাতে তারা গ্রামে পা দিল, সম্বলপুরে সীমানার জঙ্গলে তারা ঘাঁটি গাড়বে বলে ঠিক করেছিল, তাই করল, কিন্তু সেটাই হলো তাদের মৃত্যুর কারণ। সময়টা ছিল বৈশাখ মাস, যেদিন রাতে ওই তিন চোর সম্বলপুরের জঙ্গলে ঘাঁটি গাড়ে তখন সবই ঠিক ছিল, কিন্তু হঠাৎ প্রচণ্ড ঝড় ওঠে, সেই ঝড়ে তিন চোরের অজান্তে মোটা ডাল ভেঙে পড়ে তাদের উপর, তিনজনই সেখানে মারা যায়। সাধু বাবা পরের দিন সকাল হলে গায়ের কয়েকজনকে নিয়ে গিয়ে সেই তিনটে দেহ দেখাল, বাবাও ছিলেন। পরে বাবার কাছ থেকেই জানি দেহ তিনটের অবস্থা নাকি প্রচণ্ড ভয়ঙ্কর ছিল। মোটা গাছের ডালের নিচে তিনটে দেহই একেবারে পিষে গিয়েছিল। দুজনের মুখটা দেখা গেলেও একজনের ঠিক মুখের ওপরেই মোটা গাছের ডালটা পড়েছিল। পরে সাধু বাবার কথায় গায়ে লোকেরা ডালটা সরিয়ে দেহ তিনটে বের করে, তিনি তাদের সৎকারও করে দিয়েছিলেন। সন্ধ্যাবেলায় বাড়ির চারিদিকে এই জন্যই তো গঙ্গা জল ছড়া দেয়, যাতে এসব দুষ্ট প্রেতাত্মা আমাদের ঘর বাড়ি থেকে দূরে থাকে। তাই সেদিন রাতেও সাধু বাবা মন্ত্রপুত গঙ্গা জল ওই তিন প্রেতের গায়ে ছড়িয়ে দিয়ে তাদের মুক্তি দেন। পরে আমাদের গায়ের লোকেরা নিতাইগঞ্জে গিয়ে খোঁজ নিয়েছিল, সাধু বাবা সত্যি বলেছিলেন নিতাইগঞ্জে তিনজন চোরের জ্বালায় জায়গাটা অদৃষ্ট হয়ে উঠেছিল, তাদের নাম ছিল জটা, মদন আর ভজ, কিন্তু হঠাৎই তারা একেবারে গায়েব হয়ে গিয়েছিল। আচ্ছা দাদু, এদেরকে তাহলে আগে গায়ের লোকেরা দেখতে পায়নি কেন? কি করে পাবে বলো দিদিভাই, এদের তো সকলে দেখতে পায় না, সিদ্ধতান্ত্রিক ছাড়া এদের দেখতে পাওয়াটা খুবই কঠিন। তাহলে তুমিও কি সিদ্ধতান্ত্রিক দাদু? না না দিদিভাই, আমি তা নই, তবে গুরুদেব আমায় কিছুবার কৃপা করেছিলেন, তাই আমি কয়েকবার অপশক্তিদের স্বরূপ দেখতে পেয়েছি মাত্র। আমার মনে হয় সেবারেও গুরুদেব চেয়েছিলেন বলে আমি সবটা দেখতে পেয়েছিলাম। আমি প্রশ্ন করলাম, দাদু তাহলে তুমি যে বলেছিলে এই সাধু বাবা তোমাকে সঙ্গে নিয়েছিলেন, ওই সেটা তো বললেন না? জ্যোতি দাদু হেসে বললেন, হ্যাঁ নিয়েছিলেন তো, তবে এই ঘটনার ঠিক এক বছর পর। সে আরেক অদ্ভুত ঘটনা বুঝলে দাদু ভাই, সে না হয় পরের দিন শুনবে। আমরাও আর জোর করলাম না জ্যোতি দাদুকে, বাইরের দিকে তাকিয়ে দেখলাম দুপুরের কড়া রোদ ঝিমিয়ে পড়েছে, পশ্চিম আকাশে লাল সূর্যটা ডিমের কুসুমের মতো দেখাচ্ছে। আমরা উঠে চলে এলাম জ্যোতি দাদুর ঘর থেকে, আসার আগে দেখলাম দাদু চুপ করে উদাস দৃষ্টে চেয়ে আছেন পশ্চিম আকাশে অন্তর্মিত সূর্যটার দিকে। শেষ হলো আমাদের আজকের নিবেদন সাগর ঘোষের লেখা জ্যোতি দাদু ও সম্বলপুরের পৈশাচিক বিভীষিকা। কথক স্বস্তিক, মা ব্রতিদি, জ্যোতি দাদু রণবীর, মিনি সঞ্চালি, বিট্টু সাগনিক, রনি স্বপ্নদীপ, বাবা সৌভিক আইচ, দিনরাম কাকা সৌম্যদীপ, জমিদার তুহিন,
বিশে বুড়ো সৌম্য, ঠাকুর মশাই চিঞ্জিৎ, সাধু বাবা সায়ন, পুরোহিতগণ সুমিতবাবু, ঠাকুমা চৈতালিদি। গল্পের সূত্রধর আমি মৌমিতা। পোস্টার সম্পাদনায় এস কে ডিলার। শব্দ গ্রহণ ও আবহ সৃষ্টিতে শুভম। সহপরিচালনা শুভদীপ। সমগ্র পরিচালনা স্বপ্নদীপ। আশা করি আজকের গল্পটি আপনাদের ভালো লেগেছে। এরকম আরো অনেক সুন্দর সুন্দর গল্প শুনতে আমাদের গল্পের খেলাঘর ইউটিউব চ্যানেলটিকে লাইক, শেয়ার ও কমেন্ট করে আমাদের পাশে থাকবেন। আজকের মতো বিদায় নিচ্ছি, আবার আপনাদের কাছে ফিরব খুব শীঘ্রই নতুন গল্প নিয়ে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।